বদরুদ্দিন আজমলক ভোটদান নকর বলে কোয়ার কারণে বদরুদ্দিন আজমল একদম উন্মাদ প্রায় হয়ে পড়ছে। সেইকারণে মঞ্চর উপর মানুষক আক্রমণ করেছে, মঞ্চর উপর নিজের দলের কর্মীকে আক্রমণ করেছে। কেদিনমানের পাছত যেটা 2024 চনের লোকসভা নির্বাচনের ফলাফল দিব, সেইদিনার পাছরপরা আর বদরুদ্দিন আজমলের এজনো মানুষক আমি দেখবলে নাপাম। 2024 চনত আমাক আকো কৈছো লোকসভা নির্বাচনত ধুবুরীত আমি বদরুদ্দিন আজমলক হরুয়াম, নগাঁওত আমি আমিনুল ইসলামক হরুয়াম, আর করিমগঞ্জত তেওঁলোকৰ প্রার্থী হরুয়াম। 2024 চনত AIDF মুক্ত অসম হব, আর 2026 চনত যদি আমি অসম সরকার গঠন করব পারো, তেতিয়াহলে অসমৰ সকলো ভারতীয় মানুহকে মাটির অধিকার দিয়া হব। অহা অক্টোবর মাহৰ পৰা সকলো মহিলাকে যার রেশন কার্ড আছে সকলোৱে অরুণোদয় পাবই, গতিকে তার কারণে বিজেপি করার কোনো প্রয়োজন নাই। আজি মুঠতে পাঁচখন গণসমাবেশত যোগদান করল, রাতেপা 11 বজাৰ পৰা রাতে 9:30 বজালৈকে মুঠতে পাঁচখন গণসভাত অংশগ্রহণ করল। একো একোখন সভাত 20,000-10,000 মানুষ হয়েছে, আর প্রত্যেক সভাতে রাইজে সংকল্প লৈছে যে এবার আমি সাম্প্রদায়িক বিজেপি আর সাম্প্রদায়িক AIDFক আমি বিদায় দিম, আর ভারতবর্ষের সংবিধান রক্ষা করবর কারণে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত করবর কারণে এবার ইন্ডিয়া মোর্চাক ভোট দিম বলে সকলো রাইজে এবার শপথ গ্রহণ করেছে। ধুবুরী লোকসভা সমষ্টিত আপনাদের সকলে দেখিছে যে রাইজে এবার হাতৰ চিহ্নত ভোট দিবর কারণে রকিবুল হুসেন ডাঙরিয়া ভোট দিবর কারণে সিদ্ধান্ত লৈছে, আর সেইকারণে বদরুদ্দিন আজমলক ভোটদান নকর বলে কোয়ার কারণে বদরুদ্দিন আজমল একদম উন্মাদ প্রায় হয়ে পড়ছে। সেইকারণে মঞ্চর উপর মানুষক আক্রমণ করেছে, মঞ্চর উপর নিজের দলের কর্মীকে আক্রমণ করেছে, আর অখিল গগৈ মরিব লাগে বলে হাও দিছে, অখিল গগৈ মরিব লাগে বলে হাও দিছে। মোর চমু প্রতিক্রিয়াটো হল যে কোনো সগুণর হাত বুড়া গরু নমাদু বহুত ডাঙর কথা যে হিমন্ত বিশ্ব শর্মায় কই আছিলে যে ধুবুরী বরপেটা আর গোয়ালপাড়া এই তিনিখন ঠাইলৈ আহিলে তেখেতর অসমত থকা যেন নালাগে, এই তিনিখন ঠাইকে তেখেতর বাংলাদেশ বাংলাদেশ যেন লাগে, ইয়ার সকলো মানুষকে তেখেতে বাংলাদেশী বলে কৈছিল। কিন্তু আজি লাজ লগাকে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধুবুরীলে আহিছে, আর ধুবুরীত অসমৰ মুসলমান মিয়া সমাজক তেওঁ ভোট বিচাৰিছে। এইটো লজ্জাজনক ঘটনা হয় নে নহয়? যি মিয়া সমাজক তেখেতে বিদেশী বলে কৈছিলে, যি মুসলমান সমাজক তেখেতে সকলোকে বাংলাদেশী বলে কৈছিলে, সেই বাংলাদেশী বলে কোৱা, মিয়া বলে কোৱা আর অসমৰ শত্রু বলে তেওঁলোকে ঘোষণা করা এই মুসলমান রাইজৰ পৰা ভোট বিচাৰিবলৈ অহাটো এটা লাজৰ কথা। এটাই প্রমাণ করেছে যে খিলঞ্জিয়ার সর্দার বলে সদায় নিজকে জহাই ফুরা হিমন্ত বিশ্ব শর্মা, খিলঞ্জিয়া মানুষের কারণে কাম করা খিলঞ্জিয়ার সর্দার বলে কই থাকা হিমন্ত বিশ্ব শর্মাকে উজনি আর মধ্য অসমৰ আর গুয়াহাটির খিলঞ্জিয়া মানুষে যেটা বিদায় দিলে এটা উপায় নাইকিয়া হয়ে হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীত আহি কই থাকা যে বাংলাদেশী, নিজে ঘোষণা করে থাকা যে মিয়া মানুষ, ঘোষণা করে থাকা যে বিদেশী, সেই মানুষবিলাকর এটা ভোট বিচারি আহিবলে লাজ লগা নাই নে বারো? গতি মানে ভাবো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যদি সামান্যতম লাজ আছে, চরম আছে, তেতিয়াহলে তেখেতে ধুবুরীত ভোট বিচারিবলে আহিব নালাগে, ধুবুরীতো তেখেতে ওয়াক ওভার দি দিব লাগে, কারণ তেখেতে ইয়াতে বাংলাদেশী মিয়া বিদেশী থাকে বলে তেখেতে সদায় কই আহিছে। গতি অসমৰ মুখ্যমন্ত্রীক মই সেইকারণে আহ্বান জানাইছো, যদি আপনার সচাকৈ সৎসাহক আছে, যদি সে আপনি সচাকে খিলঞ্জিয়ার সর্দার বলে নিজকে ভাবে, যদি সে আপনার বাংলাদেশী বিদেশী মিয়ার ভোট নালাগে বলে আপনি যে কই থাকে সেই কথাটা যদি সচাকে কইছে, তেতিয়াহলে আপনি ধুবুরী বরপেটা গোয়ালপাড়া যত আপনি কইছিলে যে ইয়াত অসমীয় মানুষ নাথাকে এই অঞ্চলত ভোট বিচারি আহি নাহিব, আপনি লাজ পাব লাগে ইয়াত ভোট বিচারি। দুটা ঘটনা দেখিবলে পাইছো যে বদরুদ্দিন আজমলে নিজৰ কর্মীকে আক্রমণ করেছে, মার্ক দিছে, প্রহার করেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, আনহাতে গৌরীপুরত আকৌ সাংবাদিকৰ ওপৰত AIDFৰ কর্মীয়ে YDFৰ নেতায় আক্রমণ করেছে। তার মানে তেওঁলোকে বুজি উঠিছে যে AIDFৰ যে বিশাল সাম্প্রদায়িক যে কমিউনেল যেটো তেওঁলোকৰ জমিদারি আছিলে সেই জমিদারি ভাগি গল, জমিদারি ভাগি গল, কিন্তু জমিদারবিলাক এতিয়াও আতরি যোৱা নাই। জমিদারবিলাকে এতিয়াও ভাবি আছে যে তেওঁলোকৰ তলত এতিয়াও রায়তবিলাক আছে, কিন্তু রায়তবিলাক আতরি গুছি গল, খেতিয়কবিলাক আতরি গুছি গল, জমিদার জমিদারি ভাগি গল, কিন্তু এতিয়াও জমিদারের উপদ্রব দাদাগিরি এতিয়াও চলি আছে। কেদিনমানের পাছত যেটা 2024 চনের লোকসভা নির্বাচনের ফলাফল দিব, সেইদিনার পাছরপরা আর বদরুদ্দিন আজমলের এজনো মানুষক আমি দেখবলে নাপাম। 2024 চনত
আমাক আকৌ কৈছো লোকসভা নির্বাচনত ধুবুরীত আমি বদরুদ্দিন আজমলক হরুয়াম, নগাঁওত আমি আমিনুল ইসলামক হরুয়াম, আর করিমগঞ্জত তেওঁলোকৰ প্রার্থী হরুয়াম। 2024 চনত AIDF মুক্ত অসম হব, আর 2026 চনত আমি AIDF দলটুক বিজেপির লগতে ব্রহ্মপুত্রত সম্পূর্ণরূপে দলিয়াই পেলাম। তেওঁলোকৰ এজনো বিধায়ক 2026 চনত অসমত জয়ী হব নোৱাৰিব। আজ বোলে কালি একটা জনসভাত কৈছে যে অখিল গগৈ কংগ্রেসের লিডার বিলাকে ভাড়া করেছে, আমি যদি বেশি টাকা দিব পারো আমার লগত আহিব অহাকালি। মানে বদরুদ্দিন আজমলের ইমান টাকা নাই, বদরুদ্দিন আজমলে কই থাকে যে তেও বহুত টাকা আছে, তে আমুকক কিনিম তামুকক কিনিম তামুকক কিনিম এনেকে কই থাকে না নাই। এবার মই শপথনামাখন দেখিয়ে গম পালো বেশি টাকা নাই বদরুদ্দিন আজমল, এই দুখিয়া মানুষ বদরুদ্দিন, মোর নিচিনা মানুষ কত কিনিব পারিব, অসমৰ আটাইতকৈ শক্তিশালী মানুষ, কাকো ভয় নকৰা মানুষ, এই মানুষ কিনিবর কারণে তো হাজার কোটি টাকা লাগিব ন। বদরুদ্দিন আজমল ডাঙরিয়া ইমান ধনী মানুষ নহয় যে অখিল গগৈ কিনিব পারিব, বদরুদ্দিন আজমলের নিচিনা 1000 জন বদরুদ্দিন আজমলেও অখিল গগৈ কিনিব নোৱাৰে। গতিকে কেতিয়াও বদরুদ্দিন আজমল পার্টির হয়ে সেইকারণে মই ভোট নিবিচাৰো। 2021তো বিচরণ আছিল, 2021কো সাম্প্রদায়িক বুলি কৈছো, 2024তো কৈছো, আর 2026ত সাম্প্রদায়িক বুলি কৈ তেওঁলোকক অসমৰ পৰা বিদায় দি দিম। জনসভা বিলাকো কিন্তু মানে এনজন আনজনক মানে বিরোধিতা কৰি আহিছে, আপোনালোকৰ কি উন্নয়ন ক্ষেত্ৰত কি প্ৰতিক্ৰিয়া? আমি তো অতি স্পষ্ট ভাষাৰে কৈলো, অলপ আপোনালোকে অলপ আগতে নিশ্চয় শুনিলে যে যদি এবার আমি জয়ী হওঁ আর 2026 চনত যদি আমি অসম সরকার গঠন কৰিব পাৰো, তেতিয়াহলে অসমৰ সকলো ভাৰতীয় মানুহকে মাটির অধিকার দিয়া হব। তাতকে আর ডাঙর কিবা প্রতিশ্রুতি লাগে নাকি আপনাদের কক, হয় না নয়? মাটির অধিকার দিম বলে কৈছো তো, গতি আমি প্রত্যেক ক্ষেত্রতে উন্নয়নের ইস্যু বিলাক কৈছো, আর কেবল সাম্প্রদায়িক রাজনীতি আছে। দেখা গেছে বিভিন্ন যে জনসভা আছে, বিজেপির জনসভা আছে বা যে এনডিএ প্রার্থীর জনসভা, কিন্তু অরুণোদয় ফর্ম দি আছে, মানে বিজেপি এখন ভুয়া অরুণোদয় প্রপত্র উলিয়াছে। আসল সরকারি অরুণোদয় প্রপত্রখনত অশোক স্তম্ভ থাকে, আর বিজেপির ভুয়া অরুণোদয় প্রপত্রখনত থাকে পদুমর ফুল বা হাতি সিং, এটা দুই নম্বরী প্রপত্র। দ্বিতীয়তে সরকারি অরুণোদয় প্রপত্রখনত ব্যাংক একাউন্ট নাম্বারটা লিখিবর কারণে হিতাধিকারীবিলাকর ঠাই থাকে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার দুই নম্বরী যখন অরুণোদয় প্রপত্র সেখানে ব্যাংক একাউন্ট লিখিবলেও জায়গা নাই, সেখানে এখন দুই নম্বরী নকলি ফ্রড মিছা অরুণোদয় প্রপত্র, গতি এখন মিছা। আর মানে মহিলাসকলক কই দিও যে আমি 126 জন MLA বিধানসভার সিদ্ধান্ত লৈছো যে অহা অক্টোবর মাহৰ পৰা সকলো মহিলাকে যার রেশন কার্ড আছে সকলোৱে অরুণোদয় পাবই, গতি তার কারণে বিজেপি করার কোনো প্রয়োজন নাই, বিজেপির দুই নম্বরী ফর্মখন ফিল আপ করার দরকার নাই। আসলতে উজনি অসমত যেতিয়া উজনি অসমৰ খিলঞ্জীয়া মানুহবিলাকে গৌরব গগৈ জিকাবলৈ সিদ্ধান্ত ললে যোরহাটত, ডিব্রুগড়ত লুরিণজ্যোতি গগৈ জিকাবলৈ সিদ্ধান্ত ললে, তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় ভয় খায়, হঠাৎ তেওঁ এনেকুৱা ভুয়া অরুণোদয় প্রপত্র উলিয়াই মহিলাসকলক ব্ল্যাকমেইলিং কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। কিন্তু মই ভাবো যে অসমৰ কোনো মহিলাই শিক্ষিত আৰু সচেতন মহিলাই এনেকুৱা ব্ল্যাকমেইলিংত ভয় খাই কেতিয়াও হিমন্ত বিশ্ব শর্মাক নিশ্চয় ভোটদান নকৰে। ধন্যবাদ।